চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পারছেন আর খুব সহজে হাতের কাছে কিছু উপকরণ দিয়ে মজাদার এই চাউমিন আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করবো এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার আগে আমার চ্যানেল নতুন নতুন সহজ রেসিপি পেতে পাশে থাকার বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। চাউমিন রান্না করার জন্য আমার কি কি উপকরণ লাগতেছে, আমি এখানে কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি, এটা হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি, আর এই মাংসটা আমি ছোটো করে কেটে নিয়ে নিয়েছি। তার সাথে টমেটো, আলু, সিম, বাঁধাকপি, পেঁয়াজের কালি, ফুলকপি, সিমের বিচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালা, আর সবগুলোই সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পারছেন। আর চাউমিন রান্না করার জন্য সবগুলোই সবজি লম্বা লম্বা করে কাটতে হবে, আর যা যা উপকরণ লাগতেছে সেটা আমি রান্নার সময় আপনাদের বলে দেব। চাউমিন রান্না করার জন্য এখানে আমি লম্বা যে নর্মাল নুডলস পাওয়া যায় আমি সেটাই নিয়ে নিয়েছি, আর এই চাউমিন নুডলস রান্না করার জন্য সবসময় আমাদের লম্বা নুডলসটাই নিতে হবে। নুডলসগুলো সিদ্ধ করার জন্য আমি অনেকক্ষণ আগে চুলায় একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিগুলো ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দেব, আর এই সয়াবিন তেল দেওয়ার পরে নুডলসটা একটার সাথে আর একটা লেগে থাকে না। এবার আমি নুডলসগুলো দিয়ে দেব, আর আমি এভাবে নুডলসটা একটু নাড়াচাড়া দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। আর অনেক সময় নুডলসের গায়ে লেখাও থাকে যে কয় মিনিট নুডলসটা সিদ্ধ করতে হবে, প্যাকেটের মধ্যে লেখা থাকে, আপনারা সে অনুমতে নুডলসটা ভালো করে সিদ্ধ করে নেবেন। 7 থেকে 8 মিনিট আমি নুডলসটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে নুডলসগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। নুডলসটা আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি, আর দেখতেই পারছেন নুডলসটা কতটা ঝরঝরে, আর চাউমিন রান্না করার জন্য আমার এরকম ঝরঝরে নুডলসটাই লাগবে। চুলায় আমি একটা কড়াই বসে দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি আদা ও রসুন একত্রে বেটে নিয়েছি, এর আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভেজে নেব। আর চাউমিন রান্না করার সময় সবসময় আপনারা সবজি হালকা বা পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকাই ভেজে নেবেন। পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেব। ঠিক এভাবে নাড়াচাড়া দিয়ে আমি হালকা মুরগির মাংসটা ভেজে নেব। মুরগির মাংসটা আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি, আর চাইলে আপনারা এখানে চিংড়ি মাছও দিতে পারেন, আর মুরগির মাংসটা খুব সহজে সিদ্ধ হয় তার কারণে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা যেহেতু শক্ত তার জন্য আর একটু নাড়াচাড়া দিয়ে আমি মুরগির মাংসটার সাথে এভাবে সিদ্ধ করে নেব। আলু ও মুরগির মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব, টমেটো, সিম, বাঁধাকপি, ফুলকপি, সিমের বিচি ও পেঁয়াজের কলি সবগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। সবগুলোই আমি ভালোভাবে হালকা করে ভেজে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 চামচ সয়া সস দিয়ে দেবো, 4 চামচ সস দিয়ে দেবো, আর এই সসটা অনেকেই একটু পরে দেয়, পরে দিলে কিন্তু সবজির সাথে মিলে না, তার জন্য আমি সাথে সাথেই দেবো, আর এরকম করে হালকা কিছুক্ষণ আরও ভেজে নেব। আর আমি এখানে 4 চামচের মতন টমেটো সস দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সবজিগুলো একটু হালকা ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নুডলসগুলো দিয়ে দেব।
আর নুডলসগুলো কি সুন্দর, একদম ঝরঝরে হয়ে গেছে। নুডলসগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণের সাথে একটু মিশিয়ে দেব। আমি এখন পর্যন্ত কিন্তু কোনো লবণ দেইনি, এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে একটু হালকা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আর সবশেষ আমি একটু ধনিয়া পাতা অ্যাড করব। আর এই শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এই খুব মজাদার চাউমিন নুডলস তৈরি করতে পারেন বাসায়। খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মজাদার চাউমিন নুডলস আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করবো এই চাউমিন আপনাদের কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে। এবার এটা আমি নামিয়ে পরিবেশন করে নেবো।